হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি ঝুড়ি আলু ভাজার রেসিপি নিয়ে এসে গেছি। একদম অনুষ্ঠান বাড়ি স্টাইলের ঝুড়ি আলু ভাজা বাড়িতেই বানানো যায়। তার জন্য আমরা এখন নতুন আলু বাজারে যেহেতু অ্যাভেলেবেল, তাই জন্য আমরা নতুন আলু নিয়ে নিয়েছি, বেশ বড় সাইজের চারটে আলু নিয়ে। তাকে ভালো করে জল দিয়ে ধুয়ে তার খোলাটা ছাড়িয়ে ভালো করে আবার জল দিয়ে ধুয়ে তুলে নিয়েছি। এটা কিন্তু বড় সাইজের আলুই নিতে হবে। এবার আমরা কাটারের যে বড় পাশটা আছে, বড় দিকটাতে, গ্রেটারটার বড় দিকটা দিয়ে আমরা আলুটাকে এক পাশে এক রোতে আমরা কাটতে থাকবো। ডবল পাস করে কিন্তু এটা আমরা কখনো কাটবো না, তাতে কিন্তু আলুর ঝুড়িটা ভালো তৈরি হবে না। এক রোতেই আমাদের এটাকে ঘষে ঘষে কাটতে হবে। দেখুন কি সুন্দরভাবে আলুর ঝুড়িটা তৈরি হচ্ছে। এইভাবে ধীরে ধীরে আমরা সমস্ত আলুরটাকে আমরা গ্রেটার দিয়ে কেটে নেব। আলুগুলো কাটার সঙ্গে সঙ্গে আমরা ফ্রেশ জলে খুব ভালো করে এটা আমরা ধুয়ে নেব, যাতে এর মধ্যে যে সাদা সাদা অংশটা আছে পুরোটা যাতে জলে বেরিয়ে যেতে পারে। আর আলুটাকে আমরা একবার নয়, তিনবার চারবার ফ্রেশ জল দিয়ে ধুয়ে নেব, তাতে কিন্তু আলু ভাজাটা, ঝুড়ি আলু ভাজাটা খুব মুচমুচে হবে। বারবার করে এটা আমরা দুবার তিনবার জল দিয়ে অবশ্যই এটাকে ধুতে হবে আলুটাকে। আলুটা ধোয়া হয়ে গেলে ভালো করে জলটা প্রথমে ঝরিয়ে নিতে হবে। এখন আমরা একটা কড়াইতে খানিকটা তেল নিয়ে নেব, সাদা তেল। তার মধ্যে দিয়ে দেব কাঁচা বাদাম। বাদামগুলোকে আমরা দিয়ে ভালো করে ভেজে নেব প্রথমে। হালকা আঁচে আর বাদামগুলোকে ভাজতে হবে, তা না হলে বাদামগুলো পুড়ে যেতে পারে। এবার দিয়ে দেব কয়েক টুকরো পাঁপড়। পাঁপড়গুলোকেও আমরা তেল দিয়ে ভালো করে ভেজে তেলটা ঝরিয়ে নেব। এরপরেই ওই তেলে আমরা দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, দিয়ে দেব খানিকটা কারি পাতা। এগুলোকে আমরা সব ভেজে তুলে নেব। দিয়ে আমরা এখন যে আলুটা জল ঝরিয়ে রেখেছিলাম, আলু জল ঝরানো আলুটাকে এখন আমরা ছাঁকা তেলে ভেজে নেব। তার জন্য আমাদের বেশ খানিকটা পরিমাণই সাদা তেল নিয়ে নিতে হবে। তেলটা খুব ধোঁয়া ওঠা গরম হয়ে গেলে জল ঝরানো আলুগুলোকে আমরা এর মধ্যে দিয়ে দেব। খুব অল্প অল্প পরিমাণে দিতে হবে আলু। আলুগুলো যখন ভাজা ভাজা হয়ে আসবে, আস্তে আস্তে এটা ওপরে চলে আসতে থাকবে, ভেসে উঠবে, তখন আর নিচের দিকে লেগে থাকবে না আলুগুলো। একটু টাইম নিয়ে এটা অল্প আঁচে, ধিমে আঁচে এটা ভাজতে হবে, তাহলে এটা সম্পূর্ণরূপে মুচমুচে আলু ভাজা তৈরি হবে। দেখুন আলুগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এখন আমরা আলুগুলো তেল থেকে ঝরিয়ে, তেল ঝরিয়ে এখন তুলে নেব। এইভাবে আরও যেটুকুনি আলু বেঁচে আছে আমাদের ঝুড়ি আলু ভাজার জন্য, সে আলু ভাজাটাও আমরা ভেজে নেব। ওই কম স্টিমেই আমাদের আলুটাকে ভাজতে হবে। দেখুন কত সুন্দর দেখতে হচ্ছে আলু ভাজাটা। এখন আগে থেকে ভেজে রাখা পাঁপড়, বাদাম, কারি পাতা সমস্ত কিছু দিয়ে তার ওপর থেকে আমরা দিয়ে দেব। দিয়ে এটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব। এরপর আমরা, যেহেতু আগে থেকে নুন দেওয়া ছিল না, এই জন্য আমরা ওপর থেকে বিট নুন আর চাট মশলা আর গোলমরিচের গুঁড়ো অল্প করে ছড়িয়ে দেব,
এতে টেস্টটা খুব সুন্দর হয় খেতে, গোলমরিচের গুঁড়ো। আর কেউ যদি চাট মশলাটা অ্যাভয়েড করতে চান তারা অ্যাভয়েড করতে পারেন, কিন্তু এই সব কটা দিয়ে খেলে এটা খেতে খুব ভালো লাগবে। গরম ভাত দিয়ে মসুর ডাল দিয়ে এই ঝুরি আলু ভাজা খেতে বাচ্চারা যেমন ভালোবাসে সেরকম বড়রাও ভালোবাসে। বাড়িতে বানাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর একদম অনুষ্ঠান বাড়ির মতন খেতেও লাগবে। বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে খেতে ঝুরি আলু ভাজা।